ধনে পাতার একটা অসাধারণ চাটনি। পুরো ভিডিওটা দেখুন, কিভাবে বানাচ্ছি পুরো প্রসেসটাই আমি দেখাচ্ছি। এখানে ধনে পাতা কেটে বেছে ধুয়ে নিয়েছি, এটাই এখন শিলে বাটা হচ্ছে। এখন গরমে যাদের আচার ছাড়া চলে না তাদের জন্য এই রেসিপিটা অসাধারণ খাবার। কাঁচালঙ্কা দুখানা, কালো জিরে এক চামচ, পাঁচ থেকে ছোয়া কোয়া। এই মিহি হয়ে গেছে, লাস্ট বাটাতেই তুলে নেব। এরকম মিহি করে এটা কিন্তু মিক্সিতে দিলে এত সুন্দর হবে না, একদম কাদার মতো করে বাটতে হবে। এখানে খোসা পাতা গাছ সব একসাথে বেটেছি, কিন্তু বোঝা যাচ্ছে একদম মিহি করে বেটে নিয়েছি। এটা একটা অসাধারণ, সমস্ত নিরামিষ সবজির পাশে একটু নিলে, এই গরমে তো খাওয়ার সময় একটু টক টক, তারপর একটু আচার হলে খুব ভালো খাওয়া যায়। যার জন্য এরকম ধরনের রেসিপি চেষ্টা করি সবসময় দেওয়ার। এখানে এবার আন্দাজ মতো পাতার পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি, এক আটি পাতা আছে এখানে। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, যদি চান দেবেন, না চাইলে দেবেন না, এটা সুন্দর একটা কালার আসবে। এক ফোঁটা সরষের তেল যাবে। লেবু টক অনুসারে যে যেমন খাবেন। এবার এখানে আমি একটা লেবু রস দিয়ে দেব, দিয়ে এবার এটা দিচ্ছি। এরকম সুন্দর করে মিশিয়ে রেখে দিলেই ধনেপাতার চাটনি রেডি। এবার যে কোনো নিরামিষ তরকারির সঙ্গে এটা খুব ভালো যাবে, কুমড়ো আলুর তরকারির সঙ্গে, চিংড়ি মাছ দিয়ে রেসিপি যে কোনো সঙ্গে, পাশে নিয়ে আচারের মতো করে খেতে হবে গরম ভাতে, সবাই খুব খুশি হয়ে যাবে। দেখুন ধনেপাতার চাটনি রেডি, এবার শুধু গরম ভাতে নিয়ে বসে পড়তে হবে সবজির পাশে। আর এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানান, আর আমার চ্যানেলটিকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন, আর আমার সাথে থাকুন। নমস্কার, সবাই ভালো থাকুন।